আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার অ্যারাবিয়ান ডেজার্ট বানিয়ে দেখাবো। অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে এই ডেজার্ট ভীষণ জনপ্রিয়, বিশেষ করে রোজার ইফতারিতে বেশি প্রিয়। এই সুইট বল খেতে ভীষণ মজার, সেই সাথে বানানো একদমই সহজ। আশা করছি সবারই ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আমি ময়দা চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি চিনি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নিব। হালকা কুসুম গরম পানি হতে হবে, বেশি গরম দেওয়া যাবে না, আঙুল চুবানোর মতো হালকা হতে হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারবেন হালকা কুসুম। এখন আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি এইরকম করে মেখে নিব 7-8 মিনিট ধরে, যেন লাঞ্চ না থাকে, একদম স্মুথ করে মথে নিতে হবে। আর আমার এখানে পানি লেগেছে 1.25 কাপ, কম বেশি লাগতে পারে। ভালো করে মথে নিতে হবে। তারপর আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি না ফুলে তাহলে 2 ঘন্টাও রেখে দিতে পারবেন। এরকম করে রেখে দিব 1 ঘন্টা, আর সেই ফাঁকে আমি চিনির শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। পানি বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, আস্ত এলাচ দিলেও হবে। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। বলক উঠে আসলে এখন থেকে আরও 5 মিনিট জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবু রস। লেবু রস দিলে ঠান্ডা হলেও জমাট বাঁধবে না। এখন আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নিয়েছি, এই রকম শিরা আমাদের প্রয়োজন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে 1 সাইডে রেখে দিব। আর এদিকে ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপার খুলে নিচ্ছি, তারপরে হাত দিয়ে একটু বাতাস বের করে দিব। এখন ভেজে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল হাই হিটে গরম করে চুলার আঁচ এখন আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন আমি হাত দিয়ে এরকম করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিলেই ফুলে একদম গোল হয়ে বড় বড় হয়ে যাচ্ছে। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। একদিকে দিবেন, একদিকে উল্টিয়ে পাল্টে দিতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, কম করে দিয়ে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। ছোট ছোট করে দিতে হবে, বড় বড় করে দিলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এখন আমি সরাসরি হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টে 2 মিনিট পর তুলে নিব। 2 মিনিট রাখলেই শিরা ঢুকে যাবে, দেখুন রসে ভারী হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এইরকম করে সবগুলো আমি ভেজে শিরার মধ্যে দিয়ে তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি, দেখুন হয়ে গেল ভীষণ মজার অ্যারাবিয়ান সুইট বল। ইফতারিতে খেতে কিন্তু খুবই মজার, খুবই ভালো লাগে খেতে। আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রস ঢুকেছে আর মুচমুচেও হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।